Assalamualaikum. आज के अमी देर के जी परिमाण गोरुम मांसो रान्ना करूँ। छेते आज के आपने देखो तो देखा होगा। देर का परिमाण उल दिए दिला। तार पर प्याज दिए दिलाम दिलाम प्याज बाटा दीब से प्याज कुची परिमाण से एक कम दिल प्याज बाटा दीब से और ये चूला एक गरम पानी बसाय रखल जीतु माँसर मध्य पानीटा गरम बयल कर नीले वो माँसटा तड़ी सिद्ध हो जाए गरु माँसटा তারপর তেজ পাতা এগুলো আমি সব ধুয়ে ক্লিন করে রেখেছি তারপর একটু লং দিব তিন চারটা পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম আসলে কি রান্নাটা হচ্ছে আজ আপনি অনেকভাবেই করতে পারেন কোনো সমস্যা নেই অনেকে আবার মা খায় বসায় দেয় মা খেয়ে বসানো যায় সমস্যা নেই তারপর আমি কিছুক্ষণ পরে একটু পেঁয়াজ বাটা দিব এই হচ্ছে পেঁয়াজ বাটা এখানে হচ্ছে আদা এটা না সরি এটা রসুন রসুন চার চামচের দুই চামচ দিব যেহেতু একটু আলু দিব সাথে দুই চামচ আর আদা দিব দেড় চামচ আদার পরিমাণটা একটু কম দিব জিরা বাটাটা দিতেন দেন তাহলে খুবই মজা হবে এর জন্য আমি এক চামচ আর সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম এটা ভালোভাবে কষাবো তারপরে হলুদ মরিচ দিব লবণ দিয়ে দিব লবণ আসলে একটু স্বাদ মতো একটু হলুদের গুঁড়া দুই চামচ তারপরে মরিচ গরুর মাংস তো একটু ঝাল হলে ভালো হবে দুই চামচ তারপর ধনিয়া জিরা যেহেতু বাটা দেওয়া হয়েছে ধনিয়া একটু কম দিলেও সমস্যা নেই আমি এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে কষানো হচ্ছে কষানোর পর আমি পানি এখানে যে গরম করতে দিলাম সেখান থেকে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালোভাবে কষানো হয় তখন আমি তেলটা যখন উপরে উঠে গেল তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো খুব ভালো আমাদের এখানে গরু জবাই হয় খুবই ভালো মাংসগুলো নাড়াচাড়া করে নিই এই হচ্ছে মাংস কষানোর পর আমি কিছু পানি অ্যাড করা হয়েছে গরম পানি এখন আমি নামায় ফেলবো মাংস হয়ে গেছে সামান্য আমি আচ্ছা আসলে এটা বোনাই করবো আলুটা আলু দিব না সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম কালা জিরা গুঁড়া দিয়ে
10 মিনিট রেখে তো পানি যে বয়ল করে রাখা হয়েছিল সেই পানিতে দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো কাঁচা মরিচ দিয়ে দিলাম ভুনা এটা দিয়ে চাইলে পোলাও দিয়ে খাওয়া যাবে সাদা ভাত দিয়ে খাওয়া যাবে।